গান্ধীজি সেদিন বেলেঘাটার গান্ধী ভবনে অনশন করছিলেন। গান্ধীজির অনশন একসময় ভাঙাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক গ্লাস ফলের রস নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে এই গানটি গিয়েছিলেন। গান্ধীজি বলেছিলেন, তুমি আমাকে একটা গান শুনিয়ে আমার অনশন ভাঙাও। তখন গান্ধীজি গিয়েছিলেন, জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো। ঠিক এইভাবে বিশ্বকবির সম্মানকে হীরক রানী নিজের মন গড়া তথ্য দিয়ে অপপ্রষ্ট করেছেন। নিজের প্রচারের জন্য ইতিহাসকে বিকৃত করতেও পিছপা হয় না মমতা। গান, কবিতা, ছবি আঁকা সব কিছুতেই নিজেকে পটু ভাবার অলীক কল্পনায় বুধ মমতা ব্যানার্জি। নিজেকে তিনি পরোক্ষভাবে রবীন্দ্রনাথই ভাবতে ভালোবাসেন। তার সবচেয়ে বড় প্রমাণ গীত বিতানের আদলে পাতে দেওয়ার অযোগ্য লেখা নিয়ে কবিতার সংকলন কবিতা বিতান। এ কারণে 25শে বৈশাখ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পাড়ায় বাজে মমতা ব্যানার্জির গান। আর কি লজ্জার বাকি থাকলো বলুন তো, এমনকি রবি ঠাকুরের গানের কলি বদলে দেওয়ার স্পর্ধাও তিনি দেখাতে পারেন সহজে। বাঙালির প্রাণ, বাঙালির মনটা জগায় যদি আমরা, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন। বাংলা সহ গোটা দেশের সংস্কৃতি ইতিহাসকে বারবার অপমান করে চলেছে হীরক রানী। তোষণে বিশ্বাসে মমতা সরকারের রাজত্বে দেশে বিরোধিতার এক ভয়ঙ্কর ছবি সম্প্রতি ধরা পড়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেক্সট পেপারের 132 নম্বর পাতায়, যেখানে ম্যাপ পয়েন্টিংয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে বড়ুয়াদের। কি ভাবছেন, এখানেই শেষ? শুধু পাকিস্তান নয়, মমতাময়ীর রাজত্বে আমাদের রাজ্য সরকারি স্কুলের পাঠ্য বইয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশি শব্দটাও। এক পশলা বৃষ্টির পর রোদ উঠলে আকাশে যে সাতরঙা বর্ণছটা চোখে পড়ে, বাংলাদেশে তাকে রংধনু বলা হলেও পশ্চিমবঙ্গে কিন্তু তা রামধনু নামেই পরিচিত। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে স্পেকট্রাম বা বর্ণালীর বিজ্ঞান ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশি শব্দ রংধনু শব্দটি ব্যবহার করেছে। রাম ভারতীয় সমাজে একটা মূল্যবোধের প্রতীক, সেখানে রাম শব্দটি বর্জন করে বাংলা সরকার কি বার্তা দিতে চাইছে সেটা বোঝা মোটেও কঠিন নয়। এমনকি ওই একই বইতে অবাধে ব্যবহার করা হয়েছে ইসলামী শব্দ আসমানি এবং আম্মা। লজ্জার বিষয় কি জানেন, মধ্যশিক্ষা পর্ষদে সেই অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ে বিপ্লবী সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকির মতো স্বাধীনতা সংগ্রামীদের। হীরক রানী আমদানি করেছে নতুন নতুন শব্দের, যার না আছে অর্থ না আছে ঐতিহ্য। আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন। প্রকাশ্যেই অপমান করেছেন বিশিষ্টদের, এবং রঘুচাঁদ গরুচাঁদ, এবং রঘুচাঁদ গরুচাঁদ। তাহলেই বুঝুন কোন বাংলায় বাস করছি আমরা, এমন সরকারই কি চেয়েছিলাম আমরা? তোষণে মত্ত মমতা সরকারের বিসর্জন এবার অনিবার্য।